রাষ্ট্রের কল্যাণ সম্পন্ন মানবতাবাদী প্ল্যাটফর্ম বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের বাংলাদেশের ফোরামের কার্যক্রম নিয়ে চট্টগ্রামে প্রথমবারের মতো গণমাধ্যমের সাথে সংবাদ সম্মেলন করেছে ফোরামটি। শুক্রবার বিকালে প্রেস ক্লাবে সুলতান আহমদ মিলনায়তনে এই ফোরামের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের চট্টগ্রামের সমন্বয়কারী মোহাম্মদ আশিকুল আলম আশিক এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ফোরামের মহাসচিব শাহানা হক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রের জনগণকে কর দেয়া সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করা নিয়ে একটি অরাজনৈতিক ও সেবামূলক ফোরাম হিসেবে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করা, দেশকে বিশ্বের দরবারে তুলে ধরা, গুণীজনদের মৃত্যুর আগেই যথাযথ মর্যাদা সম্মান দেওয়া ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য। আসলে রাষ্ট্রকে সহযোগিতা করতে চাই, সেটা প্রশ্ন জাগতে পারে কিভাবে চাই। যেমন ধরেন আমাদের দেশে 18 কোটি মানুষ আছে, যে 18 কোটি মানুষকে যদি আমরা তাদের করটা নিশ্চিত করতে পারি যে আমরা প্রত্যেকেই কর দিব, আমরা কখন প্রশ্নের উত্তর চাইতে পারি? যখন আমরা কিছু দেই, আমরা যদি রাষ্ট্রকে কিছু দেই তাহলে রাষ্ট্র থেকে আমরা কিছু নিতে পারবো। এই সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, চলতি বছরের 26 মার্চ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশকে বিশ্বের কাছে প্রচারের মাধ্যমে তুলে ধরার লক্ষ্যে আমেরিকান প্রবাসী কিল্টন হাওলাদার পাবলের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সাপোর্টার্স ফোরাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ফোরামের সদস্য মোহাম্মদ মুহিবুর রহমান খন্দকার সহ আরো অনেকজন। রুমিন চৌধুরী, চট্টলা টিভি। ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।